ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের এই মুহূর্তটাকে বলা যেতে পারে এত কাছে তবু কত দূর। আবার ভিন্নভাবে দেখলে বলা যায় আবেগের টানে ভালোবাসার কাছে ছুটে যাওয়া। রনের স্পেন ছাড়ার পর লস ব্ল্যাঙ্কোদের সঙ্গে এ এক আবেগ ঘন পুনর্মিলন। আল নাসারে যোগ দেওয়ার আগে রোনালদোর দলবদল নিয়েছিল বেশ গুঞ্জন। বিশ্বকাপ শেষে মাদ্রিদকে অনুশীলন করলে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন আবারও হয়তো ফিরছেন রন। সেটা যদি সত্যিই সম্ভব হতো দলবদলের ডামাডোলে তার চাইতে সুন্দর আর কী বা হতো। ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্ত যেখানে কাটিয়েছেন রোনালদো, যেখান থেকে তার সর্বকালের সেরা বিতর্কে জায়গা করে নেয়া, সেই ক্লাবের প্রতি আলাদা ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। আর কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির প্রতি নিশ্চয়ই আলাদা শ্রদ্ধা রনের, আর তাই ফুটবল পিচে তাকে কাছে পেয়ে ছুটে চলা। শুধু অ্যাঞ্চেলোত্তি নন, মাদ্রিদের প্রতিটি কোচিং স্টাফের সঙ্গে এদিন আবেগ ঘন সময় কাটিয়েছেন রোনালদো। রবার্তো কার্লোসকে কাছে পেয়ে তিনি যেন ফিরে গিয়েছিলেন পুরনো সময়ে। স্প্যানিশ সুপারকাপ ফাইনালের সুবাদেই তাদের এমন আনন্দ সময়। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে আইডল। অনেক তরুণ ফুটবলারই তাদের ভবিষ্যৎ কল্পনা করেন CR7 এর জায়গায়। রদ্রিগো তাদেরই একজন। মহাতারকাকে কাছে পেয়ে আবেগ সংবরণ করতে পারেননি তিনি, সেটা আবার শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমেও। শুধু রদ্রিগো নন, রিয়াল মাদ্রিদের জিম সেশনে পর্তুগিজ তারকা প্রবেশ করলে ভিনিসিউস, এডার মিলিতাওরাও সম্মান জানান তাকে। আদর্শকে কাছে পেয়ে তারা ধরে রাখেন সেই মুহূর্ত। ক্রিস্টিয়ানো সবার সঙ্গে সময় কাটিয়েছেন সহাস্যে, ভালোবাসা নিয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ।